কাজের জন্য মহিলা চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কাজের জন্য সম্পূর্ণ পিছুটানহীন আশ্রয়হীন শিক্ষিতা কিংবা অশিক্ষিতা মহিলা চাই। কাজের বিনিময়ে আশ্রয় পাবেন। যোগাযোগ 8293107147। প্রকাশ্য সমাবেশে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রত মণ্ডলকে ফাঁটা ফুলে সম্বোধন করলেন। রাজ্যের অবস্থা এমন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী জেলের ভেতরে ঘানি টানছে, সে আমার বায়না ধরেছে, এক এক পর একটা বায়না, বলে কি নিজে স্নান করতে পারি না, মদ দিয়ে জল ঢেলে দিতে হবে মাথার উপরে, তার জন্য আর একটা লোক দরকার, বলে পাঠার মাংস খাবো। আমরা কেষ্ট পাঠাকে পাঠালাম, নদর কান্তি পাঠা, কেষ্ট পাঠা ভিতরে গেল, এখন কেষ্ট তাও দেওয়ার যাচ্ছে না, কেষ্ট বলছে যে আমাকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না। শুক্রবার বাঁকুড়া সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর ফুটবল মাঠে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলবন্দি অনুব্রত মণ্ডলকে পাঁটা বলে সম্বোধন করেন। একই সঙ্গে নিত্যানন্দপুরে তাদের জমায়েত বোলপুরের বেশি লোকের সভা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের দিকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার ছাড়াও বাঁকুড়ার সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং অন্যান্য দলের বিধায়ক এবং পদাধিকারীরা। দেখুন বিস্তারিত। যদি আমরা পাওয়ারে আসি, ওই ঘর বান, এটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সবাইকে ঘর পেতেই হবে। এটা আমাদের দুর্ভাগ্য যে কেন সবাই পাচ্ছে না, সেটাই তো বলছি, এটা আমাদের দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী সামনে প্রধানমন্ত্রীর আবাস যোজনা দ্বারা সবাইকে ঘরের জন্য টাকা দিচ্ছে। বাংলার সড়ক যোজনা, দিদি কথায় কথায় বাংলা বলে, এবার বাংলা কোন বাংলা রে ভাই, আমাদের রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ। পরে বুঝলাম গোটা দেশে পেট্রোলের দাম কমলো, মোদি কমালো 5 টাকা, তারপরে আবার 5 টাকা 10 টাকা অন্যান্য রাজ্য সরকারের টাকা কমালো। আমরা দিদিকে বললাম, দিদি পেট্রোলের দাম কমান, ডিজেলের দাম কমান। দিদি পেট্রোল ডিজেলের দাম কমালো না, 28 টাকার মালের দাম কমে দিল, বাংলা মালের দাম কমে দিল। এখন পশ্চিমবঙ্গের মন্দ হয়েছে ভুক ভুক পিও যুগ যুগ জিও, চাকরি নেই, মদ আমাদের ভবিষ্যৎ, মাতাল আমাদের বর্তমান। দিদি এইভাবে গোটা পশ্চিমবঙ্গটাকে মাতালের রাজ্যে পরিণত করতে চলেছে। এখন আমার নতুন নিয়ম করেছে, আপনার পাড়ায় মুদিখানার দোকান আছে, আছে চাল ডাল পাওয়া যায়, আছে বলছে ওখান থেকে নাকি মদ পাওয়া যাবে।